হ্যালো ফ্রেন্ডস, আমি সালমা। আপনাদের সকলকে আপনাদের ফেভারিট চ্যানেল সালমা দা শেফে স্বাগত জানাই। কাঁচা আম এখন মার্কেটে অ্যাভেলেবেল, তাই আপনাদের সঙ্গে আমি আম কাসুন্দি রেসিপিটা শেয়ার করছি। এটা একটা রিকোয়েস্টেড রেসিপি, চলুন দেখে নিই কীভাবে আম কাসুন্দি বানানো হয়। আম কাসুন্দি বানাতে আমাদের লাগবে কাঁচা আম 500 গ্রাম, খুব ছোট দানার কালো সর্ষে 125 গ্রাম, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর লাগবে ঢাকনা সহ একটা মাটির হাঁড়ি। আম কাসুন্দি সাকসেসফুলি বানাতে গেলে সঠিক কালো সর্ষে চুজ করা ভীষণ ইম্পর্টেন্ট। এই রকম খুব ছোট দানার কালো সর্ষে কিনবেন, এটা বড় দানা, এই সর্ষেটা অ্যাভয়েড করবেন। আম কাসুন্দি তৈরি করতে গেলে আর একটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট, সেটা হলো আম আর সর্ষের রেশিও। 1 কেজি আমের জন্য 250 গ্রাম কালো সর্ষে লাগবে। যেহেতু আমি 500 গ্রাম আমের আম কাসুন্দি করে দেখাচ্ছি, তাই সর্ষে নিতে বলেছি 125 গ্রাম। সর্ষেটাকে প্রথমে ভালো করে ধুয়ে ছেঁকে নিন। সর্ষেটা কম করে 1 সপ্তাহ কড়া রোদে শুকিয়ে নিন। খেয়াল রাখবেন সর্ষেতে জল যেন না লাগে, বিকেলবেলায় তুলে নেবেন ও পরদিন সকালে আবার শুকোতে দেবেন। সর্ষে রোদ না খাওয়ালে আম কাসুন্দিটা ভালো হবে না। আম খোসা ছাড়িয়ে সরু করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। ভেতরের শক্ত অংশটা আপনি চাইলে রাখতেও পারেন বা বাদ দিতেও পারেন। আর একটা কথা বলে রাখি, সর্ষে রোদ খাওয়ানো শেষ হয়ে এলে আমটা কিনবেন। আমে 1 চা চামচ নুন ভালো করে মাখিয়ে ঠেকা বা চুপড়িতে সারা রাত রেখে দিন। আম একেবারেই রোদে রাখা যাবে না, পরদিন সকালে দেখবেন আম থেকে অনেকটা জল বেরোবে। এরপর আম আধ্যেত করে নিন। আপনি হামানদিস্তাও ইউজ করতে পারেন, কিন্তু মিক্সি ইউজ করা যাবে না। থেতো করা আম থেকে রস নিংড়ে বের করে দিন। শুকনো করা সর্ষেটা মিহি করে গুঁড়ো করে নিন। গুঁড়ো করা সর্ষেটা চেলে নিন। থেতো করা আমে গুঁড়ো করা সর্ষেটা দিন। 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1.5 চা চামচ নুন দিন। এবারে মিনিট 15 ভালো করে চটকে মেখে নিন। মিনিট 10 চটকানোর পর দেখবেন কাসুন্দির ঝাঁঝালো গন্ধটা বেরোবে। এরপর আরও 5 মিনিট এই একইভাবে মাখতে থাকুন। ধুয়ে শুকিয়ে নেওয়া মাটির হাঁড়িতে চটকানো আম ভরে দিন। অনেকে আম কাসুন্দি তৈরি করার সময় কাঁচের জার ইউজ করেন, আমি সাজেস্ট করব তৈরি করার সময় মাটির হাঁড়ি ইউজ করতে, কারণ আমের রস থেকে গেলেও মাটির হাঁড়ি সেটা শুষে নেবে। আম কাসুন্দি তৈরি করতে গেলে আমে এক্সট্রা রস থাকা চলে না, রস থেকে গেলে আম কাসুন্দি অল্প দিনে খারাপ হয়ে যায়। আম কাসুন্দি একটা খুবই সূক্ষ্ম রেসিপি, প্রসেসে একটু হেরফের হলেও কাসুন্দি খারাপ বা তেতো হয়ে যেতে পারে। সর্ষের কোয়ালিটির কারণেও অনেক সময় কাসুন্দি তেতো হয়ে যায়। মাটির হাঁড়িটা চাপা দিয়ে দিন। হাঁড়ির মুখটা একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে বেঁধে দিন। মুখ বাঁধা অবস্থায় 7 দিন ঘরের এক কোণে রেখে দিন। খেয়াল রাখবেন হাঁড়িতে রোদ বা জল না লাগে। 7 দিন পর আপনার আম কাসুন্দি তৈরি হয়ে যাবে এবং আপনি মজা করে খেতে পারবেন। এবার কাসুন্দিটাকে পরিষ্কার শুকনো কাঁচের জারে ভরে নেবেন। আম কাসুন্দিটা বের করার সময় পরিষ্কার শুকনো চামচ ইউজ করবেন, আর হাত লাগাবেন না, আর ভুলেও আম কাসুন্দি রোদে রাখবেন না।
আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এখনও আমার চ্যানেল সালমাদা শেফকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমাদা শেফ। সকলে খুব ভালো থাকবেন, টাটা।